চেংকুরি রোডের বেহাল সড়ক ও নালার জমাজল নিষ্কাশনের দাবিতে মহিলাদের সড়ক অবরোধ। শিলচর বিধানসভার অধীনে থাকা অম্বিকাপুর জিপির অন্তর্গত চেংকুরি রোডের বেহাল সড়ক ও সঠিক নালার জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বসবাসকারী স্থানীয় জনগণ সহ চলাচল করা পথচারীদের বিরাট হয়রানির শিকার হতে হচ্ছে সুদীর্ঘ বছর থেকে। তাই সোমবার সকাল 9টা থেকে এখানে বসবাসকারী স্থানীয় মহিলারা হাতে প্লে কার্ড নিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বেহাল সড়কের মেরামত সহ নালার জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নামেন। সড়ক অবরোধকারীদের উপস্থিতিতে স্থানীয় রাজেশ সিনহা বলেন, এই সড়কটি দিয়ে পশ্চিম শিলচরের জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলার প্রবীণ নেতা রামকৃষ্ণ সিনহা, পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সবাই চলাফেরা করেন, কিন্তু এই সড়কটির মেরামতের জন্য সঠিক পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ ডক্টর রজদীপ রায়, পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসন পক্ষ থেকে আজ অবধি কোনো ধরনের সঠিক উক্ত বেহাল রাস্তাটি সহ নালার জল নিষ্কাশনের জন্য বেশ কয়েকবার অনুরোধ জানালেও কোনো উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায় না উনাদের। এই বেহাল সড়কটির কারণে প্রায় সময় পথচারী সহ স্থানীয় জনগণকে দুর্ঘটনার শিকার হতে হয়। প্রভা সিনহা বলেন, শীত গ্রীষ্ম বা বর্ষায় 12 মাস সড়কটিতে নালা জমা পচা দুর্গন্ধযুক্ত জলে জলমগ্ন হয়ে থাকে। পথচারী মহিলা, এখানে থাকা বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে চলাচল করতে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয় এবং অসুস্থ রোগীদেরকে গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে ও প্রায় সময় রাস্তায় রোগীদের মৃত্যু ঘটে থাকে। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি সহ নালার জমা জলের নিষ্কাশনের জন্য অতিসত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় নির্বাচিত প্রতিনিধি পূর্ত বিভাগ সহ বিধায়ক, সাংসদ ও জেলা শাসকের কাছে বিনম্র অনুরোধ জানান। আর তা না হলে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে এই ভুক্তভোগী জনগণেরা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। সেই দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নমিতা সিনহা, কিরণবালা সিনহা, বিমলা সিনহা, অঞ্জলি সিনহা, বিপুল পাল, ঋতু সিনহা সহ আরো অন্যান্যরা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। বিরাট বিশাল একটা সমস্যা, 365 দিনের 365 দিন আমাদের এই এরিয়াটা জলের নিচে থাকে। আমরা বিভিন্ন সময়ে আমরা এমএলএ এবং এমপিদেরকে আমরা মেমোরান্ডাম দিয়েছি যে এই এরিয়াটাকে জলের যে নিষ্কাশন সমস্যা যেটা যেন তারা ইয়ে করে দিন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এখানকার মানুষের যে কান্না ইয়ে এটা তাদের কাছে নজরেই পড়ে না। আমাদের এখানে যারা ছোটো ছোটো কচি কাঁচা ছেলেরা এখানে ফ্রি স্কুল আছে, স্কুলে যাওয়ার সময় অনেক দৈনন্দিন অ্যাক্সিডেন্ট ঘটে। তো এইসব ইয়েগুলো নিয়ে আমরা বারংবার তাদের কাছে বলা সত্ত্বেও তাদের কাছে কোনো নজরেই পড়ে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে এখানে বিভিন্ন উৎসব যেগুলো হয়, এই উৎসবের টাইমে যেমন দুর্গা পূজা গেল বা বিভিন্ন বড় বড় উৎসব যখন হয় তখন মা বোনেরা যখন সাজ সরঞ্জাম করে মানে সাজিয়ে যখন বিয়েতে উৎসবে যখন বের হয় তারা এই এরিয়াটাই পার করতে পারেন না, এমন পরিস্থিতি হয় তাদের পুরো জলের ছিটকা দিয়ে আবার ঘরে ঢুকে। তাছাড়া দৈনন্দিন কিছু না কিছু একটা ঘটনা তো ঘটতেই থাকে এই এরিয়াতে, কারণ কে কার সাইড দেবে, সবসময় ট্রাক চলতেই থাকে, বিভিন্ন স্কুলের বাসগুলো চলতে থাকে। এই রাস্তাটা এখন পিছন দিকে অনেকটা স্কুল আছে, নেহেরু স্কুল, প্রাইমারি স্কুল, অনেকটা স্কুল হয়ে যায়, প্রেরণা স্কুল, তারপরে ডনবক্স এই এরিয়া দিয়ে চলে, তো আর কলেজ আছে। তো এই স্কুল কলেজের যে ছাত্রছাত্রী যে হৈরানি যেগুলা এইগুলা এবং বিভিন্ন চিকিৎসামূলক ব্যাপারের হৈরানিগুলা এইগুলা নিয়ে আমরা বারংবার তাদের কাছে নজর দেওয়ার জন্য প্রার্থনা করা সত্ত্বেও কিন্তু তারা এখনো নজর দিতে চায় না, এটা একটা বিষম একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। কয়বার আন্দোলন করছেন এটা লইয়া? এটা লইয়া মোটামুটি ধরেন আন্দোলন তো এই প্রথম, কিন্তু মেমোরান্ডাম দেওয়া হয়েছে ধরেন এটা নিয়ে তিন চারবার, কারণ একবার এমপি কে দেওয়া হলো, তারপরে একবার এমএলএ কে, এরপরে এমএলএ এর এই কপিটা আমরা ডিসি সাহেবের কাছে দিলাম যে যাতে প্রশাসনের পক্ষ থেকে তারা যেন ইয়ে নেই, কিন্তু আজ পর্যন্ত ওইখান থেকে আমরা তো মাত্র শহর সংলগ্নে শহরের ভিতরে যখন তিলোত্তমা রোড বলে তোমরা ইয়ে করতেছো, এটলিস্ট এই এরিয়াটাকে তো নজর দেওয়া উচিত ছিল, কারণ এখানকার ভোটাররা কি ভোটার নয়, শুধু শহরের ভোটাররাই ভোটার সে তো হইতেই পারে না। আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করি আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, তো ব্যক্তিগত পেট ভরার স্বার্থে তো আমরা করি না, জনকল্যাণের স্বার্থে যেগুলো করতে লাগে ওইগুলোই করা উচিত, কিন্তু তাদের কাছে এমন কোনো কিছু যে দায়বদ্ধতা নিয়ে করা আমাদের উপরে ইয়ে নেই, সবসময় একটা ডিসপ্যারিটির একটা ইয়ে নিয়ে আমরা চলতে থাকতে লাগে,
এতটুকুই। আর আপনাদেরকে ধন্যবাদ এটাই, আপনারা তাদের নজরে ফেলানোর একটা চেষ্টা করেন, আমরা চেষ্টা যেটা রাখছি যাতে আপনাদের মাধ্যমে যেন তাদের কানে যে কুম্ভকর্ণের ঘুম যেটা দিয়ে রেখেছেন এই কুম্ভকর্ণের ঘুমটা যেন ভাঙে। অনুরোধ করবো, রাস্তাঘাট কত অসুবিধা, বাচ্চা কাচ্চা দিতে পারি না, ভোট পাওয়ার পরে আর কেউ পাত্তা দেয় না। এইবার কাজ না হলে ভোট হবে না, রাস্তা ঠিক করতে লাগবো, রাস্তাঘাট যেরকম ঠিক করতে লাগবে। আমরা